সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিধায়ক হওয়ার দুবছরের মধ্যে জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। শুধু ক্যানিং পূর্ব নয়, আশপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুবিদিত। একদা বামদুর্গ ক্যানিং পূর্ব থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন শওকত মোল্লা। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চা তরফে আইএসএ প্রার্থী গাজী শাহাবুদ্দিন সিরাজে। একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত শওকত মোল্লা 17 মার্চ মনোনয়ন জমা দেন। হলফনামায় শওকত জানিয়েছেন, 2019-20 সালে তার আয় ছিল 16,16,884 টাকা। তার স্ত্রী সায়ের বানু মোল্লার আয় ছিল 11,08,990 টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল 35,680 টাকা, তাঁর স্ত্রীর হাতে নগদ ছিল 41,300 টাকা। শওকতের 9টি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় 1,15,00,000 টাকা। তৃণমূল প্রার্থীর স্ত্রীর 5টি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে প্রায় 14,00,000 টাকা। শওকতের নামে 5টি জীবন বীমার পলিসিতে জমা আছে প্রায় 18,00,000 টাকা। তাঁর স্ত্রীর 3টি এলআইসির পলিসিতে জমা আছে প্রায় 12,50,000 টাকা। 15,00,000 টাকা দামে স্কর্পিওতে চড়েন শওকত, যা তার নিজের নামে কেনা। তৃণমূল প্রার্থীর নামে 6,25,000 টাকার অলংকার আছে, স্ত্রীর নামে আছে 43,03,000 টাকার গয়না। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি 1,60,53,292 টাকা। স্ত্রীর নামে রয়েছে 43,03,896 টাকা। দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,03,57,188 টাকা। ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থীর জমি জমা নেহাত কম নয়। শওকতের নামে 10 একর চাষ জমি আছে, যার বাজার দর 51,05,000 টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে 6 একর জমি, যার দর 15,90,000 টাকা। তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার দাম 36,00,000 টাকা। সব মিলিয়ে শওকতের স্থাবর সম্পত্তির পরিমাণ 87,05,000 টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি 15,90,000 টাকা। দম্পতির মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 1,02,95,000 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 3,06,52,188 টাকা। আর্থিক সংস্থায় 48,40,000 টাকার দেনা আছে যুব তৃণমূল নেতার। হলফনামায় ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী জানিয়েছেন তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই। এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।